হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি করে পুদিনা গাছকে নতুন একটি পাত্রে স্থানান্তর করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার ভিডিও নতুন দেখছেন। আশা করি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখার জন্য, এতে করে ভিডিওর র্যাঙ্কিংটি ভালো হবে এবং ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যাতে বোরিং না লাগে তাই আমি চেষ্টা করব যত সম্ভব ভিডিওটিকে শর্ট করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওতে এখানে একটি পুদিনা গাছ দেখতে পাচ্ছেন। এখানে আসলে একটি না, বেশ কয়েকটি পুদিনা গাছ রয়েছে। এই পুদিনা গাছটিকে আমি একটি লেবু গাছের গোড়ায় দিয়েছিলাম, কিন্তু এটি ছিল আসলে আমার একটা ভুল সিদ্ধান্ত। পুদিনা গাছকে কখনোই অন্য গাছের সাথে দেওয়া উচিত না, কারণ পুদিনা গাছ অন্য গাছের যত পুষ্টিগুণ রয়েছে সবগুলো নিয়ে নেয় এবং অন্য গাছের বৃদ্ধিতে বাধা দেয়। এই কারণে আমি চেষ্টা করছি এই পাত্র থেকে পুদিনা গাছগুলোকে অন্য একটি পাত্রে সরিয়ে নিতে। এখন আমি শেকড় সহ কিছু পুদিনা গাছ একসাথে মাটি থেকে উঠিয়ে নেব। মাটি থেকে গাছ ওঠানোর সময় হয়তো শেকড়গুলো ছিঁড়ে যেতে পারে, পুদিনা গাছের ক্ষেত্রে এটি কোনো সমস্যাই না। শিকড় ছিঁড়ে গেলেও পুদিনা গাছ খুব সুন্দর মতোই নতুন জায়গায় মানিয়ে নিতে পারবে। এমনকি বাজার থেকে আমরা যদি পুদিনা পাতা কিনে নিয়ে আসি এবং সেখানে যদি সামান্যতম শিকড় লেগে থাকে সেটাও যদি আমরা মাটিতে দিয়ে দিই, সেই পুদিনা গাছও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার পুদিনা গাছগুলো মাটি থেকে তোলা হয়ে গেছে। এখানে সব পুদিনা গাছের শিকড়গুলো নষ্ট হয়নি, কিছু কিছু পুদিনার শিকড়গুলো রয়ে গেছে। এতে করে আমার গাছে খুব সহজেই মাটির সাথে মানিয়ে নিতে পারবে এবং খুব দ্রুত গাছের গ্রোথ তৈরি হবে। পুদিনা গাছ লাগানোর জন্য এখানে আমি মাটি নিয়েছি। পুদিনা গাছ আমরা যে কোনো ধরনের মাটিতে লাগাতে পারি এবং অন্যান্য সব গাছের মতোই বেলে দোআঁশ মাটিতে পুদিনা গাছ স্বাভাবিকভাবেই ভালো হবে। চাইলে আমরা পুদিনা গাছ কোকোপিটের পটিং মিসের মধ্যেও লাগাতে পারি, অথবা কেউ যদি চায় সরাসরি পানির মধ্যেও পুদিনা গাছ লাগাতে পারে। পানির মধ্যেও পুদিনা গাছের গ্রোথ খুব ভালো হয়। পানির মধ্যে কীভাবে পুদিনা গাছ গ্রো করা যায় সেই নিয়ে আমি ভিন্ন একটি ভিডিও তৈরি করব। তাই আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে করে যখনই আমি সেই ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। মাটির সাথে এখানে আমি ঘরে তৈরি জৈব সার ব্যবহার করেছি। আপনারা চাইলে কেনা জৈব সারও ব্যবহার করতে পারেন। মাটির সাথে আমরা যদি জৈব সার ব্যবহার করি তাহলে আমরা মাটি দিয়ে সারের মিশ্রণ তৈরি করার সাথে সাথেই আমরা গাছ লাগাতে পারব। কিন্তু আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে 3 থেকে 4 দিন মাটির সাথে রাসায়নিক সার মিশ্রিত করার পর আমরা মাটিটিকে রেখে দেব এবং প্রতিদিন একটু একটু করে মাটিটিকে নেড়ে দেব। এতে করে রাসায়নিক সারের যে বিষাক্ত গ্যাস তৈরি হয় সেই গ্যাসগুলো বের হয়ে যাবে এবং গাছের জন্য কোনো ক্ষতি হবে না। আমি যেহেতু এইখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তাই আমি এখনই গাছগুলোকে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি। গাছগুলোকে আমরা মাটিতে দেওয়ার আগে শুকনো এবং মরা পাতা বা ডালগুলোকে আলাদা করে নেব, কারণ শুকনো বা মরা পাতা আমাদের আসলে কোনো কাজেই আসবে না। এই কারণে এই ডালগুলোকে আলাদা করে নেওয়াই ভালো। পুদিনা গাছ ডিরেক্ট রোদের চাইতে একটু ছায়াযুক্ত জায়গা বেশি পছন্দ করে, তাই পুদিনা গাছকে যদি আমরা একটু ছায়াযুক্ত জায়গায় রাখি তাহলে পুদিনা গাছের গ্রোথ বেশি ভালো হবে। আর পুদিনা গাছ জৈব সার খুব বেশি পছন্দ করে, তাই রাসায়নিক সার ব্যবহার না করে সামান্য পরিমাণ জৈব সার ব্যবহার করলেই পুদিনা গাছের গ্রোথ খুব ভালো হবে। পুদিনা গাছে খুব বেশি পরিমাণ জৈব সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, 1 মাস বা 2 মাস অন্তর অন্তর কিছু পরিমাণে জৈব সার ব্যবহার করলেই যথেষ্ট। তবে যেই জৈব সার আমরা ব্যবহার করব সেখানে যাতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু পুদিনা গাছ একটি পাতাবহুল গাছ এই কারণে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা পুদিনা গাছের জন্য বেশি। নাইট্রোজেন পুদিনা গাছের নতুন পাতা গ্রো করতে হেল্প করবে। আমি আমার পুদিনা গাছগুলোকে মাটির মধ্যে দিয়ে দিলাম। 3 থেকে 4 দিন এই গাছটিকে আমি একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো যাতে সরাসরি কোনো সূর্যের আলো না পায়। এরপর আমি এই গাছটিকে এমন এক জায়গায় রাখবো যেখানে দিনের কিছু অংশ সূর্যের আলো পাবে এবং কিছু অংশ ছায়া পাবে। সরাসরি সূর্যের আলো যদি পায় সবসময় তাহলে পুদিনা গাছের পাতাগুলো ঝলসে যেতে পারে বা ডিসকালার হয়ে যেতে পারে। পুদিনা গাছের শেকড় খুব বেশি গভীরে যায় না, এই কারণে আমাদের এমন পাত্র ব্যবহার করতে হবে যেটা গভীরতার দিকে বেশি না কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থে বেশি, কারণ ঘাসের মতো পুদিনা মাটির খুব অল্প গভীরতায় গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। তাই বেশি গভীর পাত্র ব্যবহার করাটা আসলে একটি অপচয়। আমার পুদিনা গাছ লাগানো শেষ হয়ে গেছে। এভাবেই আমরা খুব সহজেই পুদিনা গাছ লাগাতে পারি বা এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করতে পারি। আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। যদি অন্যান্য ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।